হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে যেহেতু আমার খালামনিরা আমাদের বাসায় আসবে তাই ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক আর তাই আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি তো আজকে সকালে নাস্তায় ছিল তেলে ভাজা পরোটা আর ডিম পোচ তো নাস্তা খাওয়া শেষে ঘরগুলো পরিষ্কার করে নিলাম এরপর বাড়ির যাবতীয় কাজগুলো সেরে খালামনিদের জন্য অপেক্ষা করছিলাম দেন খালামনিরা চলে আসলো আর তাদের জন্য আমি আগে থেকেই লেবুর শরবত করে রেখেছিলাম আর তারা আমার হাতের এই লেবুর শরবতটা অনেক পছন্দ করে আর এখানে আমার বোনেরা এসেই টিভি দেখায় ব্যস্ত আর এইদিকে আমার আম্মু রান্নাবান্না করায় ব্যস্ত আর এই দিন অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু শেষ মেশ আমি শুধু এই রান্নাটাই ভিডিও করতে পেরেছিলাম আর এই তো রান্নাবান্না শেষে সবাই খেতে বসে পড়লাম আর সেদিন খালামনিও আমাদের জন্য ভর্তা করে নিয়ে এসেছিল, আর এই ভর্তাগুলো অনেক মজার ছিল খেতে খুব ভালো লেগেছে আর সেই সাথে আম্মু পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল সেটাও খেতে খুব অসাধারণ লেগেছে তো আর বেশি কথা না বলে আমি খাওয়া দাওয়া করি আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন তো দুপুরে খাওয়া শেষে সবাই একটু মিষ্টি খেয়ে নিলাম আর এই মিষ্টিটা আমার নিয়ে এনেছিল আমার বাবার জন্য কারণ আমার বাবা এই মিষ্টিটা খেতে অনেক পছন্দ করে এরপর বিকেলবেলা একটু চায়ের আড্ডা হলো সেই সাথে একটু নাস্তাও ছিল আর আজকে বিকেলের নাস্তায় ছিল চিকেন গ্রিল আর নান রুটি তো যেহেতু চিকেনটা কেটে আনা হয়নি তাই বাড়িতে এনে এভাবে কাটা হচ্ছে তো কাটাকাটি শেষে এগুলোকে এখন তুলে নিচ্ছি এরপর সবাইকে নিজেদের খাবার বুঝিয়ে দেওয়া হচ্ছে তো বাচ্চাদেরকে তাদের খাবার বুঝিয়ে দিয়ে এখানে আমরা বড়রা নিজেদের মতো খাওয়া দাওয়া করছি তো এরপরে রাতের খাবারে ছিল কালা ভুনা তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি গোটা মশলাগুলোকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি দারচিনি নিয়েছে, নিয়েছি বড়ো সাইজের দুটো তিনটা বড় এলাচ নিয়েছি ছোট এলাচ নিয়েছি সাত আটটা স্টার মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি দুইটা আর কাবাব চিনি নিয়েছি হাফ চামচ পরিমাণ তো কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা গোটা নামিয়ে রাখা মশলাগুলি তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়ি ও পনে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সেই সাথে স্বাদ মতো লবণ আর বেরেস্তা করার পর যে তেলটুকু ছিল সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখন মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিক্স করে নিব আর এই মাংসটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে কোনো প্রকার চামচ ব্যবহার করা যাবে না তাহলে মশলার সাথে মাংসটা ভালো করে মেশানো হবে না আর মাংসটাকে একটু সময় লাগিয়ে মাখাতে পারলে খুব ভালো হয় তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম এখন আমি চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসটাকে রান্না করে নিব তো চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি পনেরো বা বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পনেরো বিশ মিনিট পর এসে ঢাকনাটা তুলে নিলাম ততক্ষণে মাংসের মধ্যে অনেকটা পানি উঠে গেছে ঠিক এইভাবেই আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে না আসছে তো আমি আবার মাংসটাকে নেড়েচেড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর এসে ঢাকনাটা আবার তুলে দিচ্ছি মাংসটাকে এখন আমি আরও একটু নেড়ে চেড়ে নিব তো মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে আরও এক চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি এখন আমি মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব তো মাংসটা আমার মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে রান্না করে নেব এ পর্যায়ে চুলোর আঁচটা আমি ফুল হেঁটে রেখেছি অপেক্ষা করব মাংসটা বলক চলে আসা পর্যন্ত তো কিছুক্ষণ পর মাংসটা বলক চলে এসেছে আমি এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি মাংসটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চলে আসছে কারণ কালা ভুনার আসল বৈশিষ্ট্যই তো হলো মাংসটা যেন একদম কালো দেখায় অপেক্ষা করব মাংসের আসল কালারটা চলে আসা পর্যন্ত এই তো প্রচুর জাল করার পরে কালা কালাভোনার আসল কালারটা চলে এসেছে এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব সেই সাথে অন্য একটা পাত্রে আমি বাগারের প্রিপারেশন করে নিচ্ছি তো মাংসটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে এখন আমি একটু লাল করে ভেজে নিব রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন মরিচটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে নিব তো বাগারটা তৈরি হয়ে গেছে এখন আমি কালাভুনার মধ্যে পেঁয়াজের বাগারটা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে আরও একটু নেড়ে চেড়ে নিব এই তো কালাভুনার মাংসটা একদম রেডি হয়ে গেছে এখন শুধু খাবার পালা তো আজকের রাত্রের খাবার যেহেতু ভুনা ছিল তাই সবাই মিলে জমিয়ে খেলাম আর খুব আড্ডা দিলাম এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাংসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এর টেস্টটাও খুব ভালো ছিল আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ